মাহি মার রাহা হ্যায়। সমালোচকরা যতই বলুন না কেন, ধোনির দিন শেষ, মাহি ম্যাজিক এখনও অব্যাহত। ধোনির ব্যাটে সুইং খেয়ে হেলিকপ্টার শট গ্যালারিতে আছড়ে পড়লে আজও কাশ্মীর থেকে কন্যাকুমারী বলে ওঠে, মাহি মার রাহা হ্যায়। 13 বছর ধরে ধোনি ম্যাজিক এখনও অটুট। 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আজকের দিনেই বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ওয়ান ডে অভিষেক হয়েছিল রাঁচির রাজপুত্রের। এরপরের এক একটা অধ্যায় যেন চলমান রূপকথা। 22 গজে কাটিয়ে ফেললেন 13টা বছর। 1 দশকেরও বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারে জিতেছেন দুটি বিশ্বকাপ। প্রথমটা 2007 দক্ষিণ আফ্রিকায়। 1950 ওভারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় সচিন সেহবাগরা তখন হিরো থেকে ভিলেন তকমা পেয়েছে। হতশ্রী পারফরমেন্সের জন্য ভারতীয় ক্রিকেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশবাসী। সেই পরিস্থিতিতেই আনকোড়া একটা দল নিয়ে টি-20 বিশ্বকাপ জয় ধোনির। পরেরটা 2011। 28 বছর পর ধোনির নেতৃত্বে 50 ওভারের বিশ্বকাপ জেতে মেন ইন ব্লু। ফাইনালে টুর্নামেন্টের ইনফর্ম ব্যাটসম্যান যুবরাজকে দাঁড় করিয়ে রেখে নিজেই 5 নম্বরে ব্যাটিংয়ে আসেন। মুরলী মালিঙ্গাদের সামলে 79 বলে ম্যাচ জেতানো 91, শেষটাই ছক্কা হাঁকিয়ে বিশ্বজয়। 2013 সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই 5 রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। 2009 সালে ধোনির নেতৃত্বেই টেস্টে 1 নম্বর দলের মুকুট জেতে ভারত। 13 বছর আগের আজকের দিনেই অবশ্য খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল ধোনিকে। ক্যারিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন, 0 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন ধোনি। 1 দশকেরও বেশি সময় পার করে 3 ফরম্যাট মিলিয়ে মাহির নামের পাশে এখন 16,000-এরও বেশি রান। ওয়ান ডেতে 10,000 রানের ক্লাবে ঢুকে পড়া থেকে আর মাত্র 102 রান দূরে রয়েছেন মাহি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মাহির ফোকাসে এখন শুধুই সীমিত ওভারের ওয়ান ডে এবং টি-20 ক্রিকেট। শুভিক কুণ্ডুর রিপোর্ট, কলকাতা 24/7।